নমস্কার আমি শ্রাবণী জানা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের একটি নতুন গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট দিতে চলেছি ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূমের রামপুরহাটে ভ্যাকেন্সিটি রয়েছে ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেব। এ এনএম জিএনএম বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছো এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে স্টাফ নার্সের অনেকগুলি পোস্ট রয়েছে তার মধ্যে কিছু পোস্ট রয়েছে ফিফটিন ফিনান্স কমিশন হেলথ ক্যান্ডের আন্ডারে টোটাল তিনটি পোস্ট রয়েছে আনডিজার্ভের দুটি ও বিসিবির একটি পোস্ট রয়েছে তোমাদের পোস্টিং দেবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং পলিক্লিনিকে। মান্থলি স্যালারি তোমাদের পঁচিশ হাজার টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী এজ লিমিট রয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং আদার্স কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর তোমাদের সিলেকশন হবে সম্পূর্ণ মেরিট বেসিসে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে এক্সাম হয়েছে সেই এক্সামের যা মার্কস রয়েছে সেই মার্কসের ওপর বেস করে তোমাদের সিলেকশন হবে আলাদাভাবে কোনো রিটেন টেস্ট বা ইন্টারভিউর কোনো ব্যাপার নেই শুধুমাত্র তোমাদের মেরিট বেসিসেই সিলেকশন হবে নেক্সট চলে আসি স্টাফ নার্সের আরও একটি পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে একটি পোস্ট রয়েছে এসটি ক্যাটাগরির তোমাদের পোস্টিং দেবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে মান্থলি স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি এই পোস্টের জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে লোকাল ল্যাঙ্গুয়েজ জানলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবে এই ক্ষেত্রেও সিলেকশন সেমভাবেই হবে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে এক্সাম হয়েছে তার মার্কসের বেসিসে তোমাদের সিলেকশান হবে অর্থাৎ সম্পূর্ণ মেরিট বেসিসেই সিলেকশন হবে কোনো ইন্টারভিউ বা রিটেন টেস্টের কোনো ব্যাপার নেই নেক্সট চলে আসি স্টাফ নার্সের আরও একটি পোস্ট রয়েছে আরবিএস আন্ডারে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির সবাই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের পোস্টিং দেবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিকে মান্থলি স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন রয়েছে এবং তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ যারা জানো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রেও সিলেকশনের সেম রয়েছে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের এক্সামের মার্কসের ওপর বেস করেই তোমাদের সিলেকশন হবে অর্থাৎ মেরিট বেসিসেই তোমাদের সিলেকশন হবে নেক্সট চলে আসি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের কিছু পোস্ট রয়েছে ফিফটিন ফিনান্স কমিশন হেলথ ক্যান্টের আন্ডারে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে আনরিজার্ভের দুটি পোস্ট এসসি ক্যাটাগরির একটি পোস্ট রয়েছে ও বিসিএ ক্যাটাগরির একটি পোস্ট এবং ও বিসিবি ক্যাটাগরির একটি পোস্ট রয়েছে তোমাদের পোস্টিং দেবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে মান্থলি স্যালারি রয়েছে তোমাদের তেরো হাজার টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে যারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা এন কমপ্লিট করেছো এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে তবে এক্ষেত্রে একটি স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবার পোস্টের জন্য যারা বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে বাকি যে স্টাফ নার্সের পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টের ক্ষেত্রে যারা বীরভূমের পারমানেন্ট রেসিডেন্ট তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রেও সিলেকশন মেথড সেম রয়েছে এনএম এবং জিএনএম এক্সামিনেশনের যে মার্কস রয়েছে সেই মার্কসের ওপর বেশ করেই তোমাদের সিলেকশন হবে অর্থাৎ মেরিট বেসিসেই তোমাদের সিলেকশন হবে নেক্সট চলে আসি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের আরও কিছু পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে টোটাল তিনটি পোস্ট রয়েছে এসি ক্যাটাগরির দুটি পোস্ট রয়েছে ও বিসিবি ক্যাটাগরির একটি পোস্ট রয়েছে তোমাদের পোস্টিং দেবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে মান্থলি স্যালারি রয়েছে তেরো হাজার টাকা সীমা দেওয়া রয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে যারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এনএম বা জিএনএম কোর্স কমপ্লিট করেছ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা যারা বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই শুধু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যারা বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবে বাকি যে স্টাফ নার্সের পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা পারমানেন্ট রেসিডেন্ট তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রেও সিলেকশান মেথড সেম রয়েছে এ এন এম বা জিএনএম এক্সামিনেশনে তোমাদের যা মার্কস রয়েছে সেই মার্কসের ওপর বেশ করেই তোমাদের সিলেকশন হবে অর্থাৎ মেরিট বেসিসেই তোমাদের সিলেকশন হবে নেক্সট চলে আসি এই রিক্রুটমেন্টের জন্য কিছু জেনারেল গাইডলাইন দেওয়া রয়েছে তোমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন যা চেয়েছে সেগুলো যেন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যে কমপ্লিট থাকে গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেন্টদের জন্য এইচ রিল্যাক্সেশান রয়েছে ফর্ম ফিল আপের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে ফর্মটি তোমাদের অনলাইনে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে জেনারেল কাস্টের জন্য একশো টাকা লাগবে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা লাগবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে কিছু ওয়েবসাইট দেওয়া রয়েছে সেগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওই ওয়েবসাইট থেকে পরবর্তী আপডেট পেয়ে যাবে নেক্সট একটি ভাইটাল জিনিস দেওয়া রয়েছে তোমাদের কবে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তার এখানে কিন্তু ডেট টাইম ভেনু দেওয়া রয়েছে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে অক্টোবরের চার তারিখ থেকে অক্টোবরের ছ তারিখের মধ্যে সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটের মধ্যে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট ওল্ড আউটডোর ক্যাম্পাস কামারপট্টি মোড় রামপুরহাট বীরভূম পিন দেওয়া রয়েছে সেভেন থ্রি ওয়ান টু টু ফোর এই অ্যাড্রেসে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে অক্টোবরের চার তারিখ থেকে অক্টোবরের ছ তারিখের মধ্যে তোমাদের যেতে হবে দিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর জন্য এখানে অনেকগুলি ডকুমেন্টসের কথা বলা রয়েছে এই ডকুমেন্টসগুলো তোমরা অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা জেরোক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটি সেট বানিয়ে নিয়ে যাবে কি কি নিয়ে যেতে হবে তোমাদের পরপর বলে দিচ্ছি সবার প্রথমে তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তা তো একটি তোমরা প্রিন্ট আউট কপি পাবে ডাউনলোড কপি সেই কপি তোমাদের অরিজিনাল এবং জেরক্স সেল অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে তোমাদের টু কপি ফটো নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তোমাদের ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসেবে কাস্ট থাকলে কাস্ট প্রুফ সার্টিফিকেট নিয়ে যাবে এবং তোমাদের যা মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে এডুকেশনাল এবং প্রফেশনাল যা কিছু রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে তার সঙ্গে অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড রেশন কার্ড এবং কোনো ইলেকট্রিক বিল বা টেলিফোন বিলের কোনো কপি থাকলে সেগুলো তোমরা নিয়ে যাবে এবং এছাড়াও কিছু যদি তোমরা আদার্স কোনো ডকুমেন্টস নিয়ে যেতে চাও কারো যদি এক্সপিরিয়েন্স থাকে বা কিছু এখানে এক্সপিরিয়েন্স তো ম্যান্ডেটরি নয় তো কারো যদি কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে কোনো ডকুমেন্টস থাকে সেগুলোও তোমরা নিয়ে যেতে পারো যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট রয়েছ তারা পারলে ভোটার কার্ড বা রেশন কার্ডের একটি জেরক্স কপি কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে তোমরা সঙ্গে নিয়ে যাবে ফর্মটি তোমাদের অনলাইনেই ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপে রেজিস্ট্রেশন এবং ফিস সাবমিট করতে হবে তোমাদের সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে এবং ফাইনালি তোমরা ফর্ম সাবমিট করতে পারবে অক্টোবরের দুই তারিখের মধ্যে নেক্সট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অক্টোবরের চার তারিখ থেকে অক্টোবরের ছ তারিখের মধ্যে এই রিক্রুটমেন্ট রিলেটেড তোমাদের কোনো যদি কোয়ারি থেকে থাকে সোমবার থেকে শুক্রবার ওয়ান পি এম টু থ্রি পি এমের মধ্যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে মেল করে তোমরা তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে এই রিক্রুটমেন্টের পিডিএফ ডাউনলোড করার জন্য এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে যাওয়ার পরে তোমরা নোটিশ সেকশানে যাবে নোটিশ সেকশানে যাওয়ার পরে তোমাদের কাছে অনেকগুলি অপশান আসবে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অপশানটি রয়েছে রিক্রুটমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমরা পেজটি স্ক্রল করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এ ডিটেলস দেওয়া রয়েছে এখান থেকে এই ফাইলটি তোমরা ডাউনলোড করে তোমরা এই রিক্রুটমেন্টের পিডিএফ পেয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও কোনো কিছু জানা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো